वेलकम स्टूडेंट एंड फ्रेंड्स ट्यूब साइंस लर्निंग एकेडमी ते तुम्हारे प्रत्येक के स्वागत जानाई। आज के तुम्हारे सामने एक इम्पोर्टेंट अपडेट निये एसेछि एबं जे अपडेटटा तुम्हारे देवा खूब दरकार बोले आमी मने करी। कारण क्या प्रचुर कैंडिडेट ट्यूब साइंस लर्निंग एकेडमी थेके जरा WBCS एर फर्म फिल आप करेछो एबं प्रचुर जने मेसेजटाओ करेछो स्यार WBCS एर फर्म कबे WBCS एर परीक्षा कबे हबे। तो सेई रेसपेक्टेई आमी जस्ट तुम्हारे एकटा माने जिनिस जानाबो। तुम्हारा अनेकजन हयतो जेनेओ गेछो अनेकजन हयतो जानोओ नि, तेजन्य भाबलाम एकटा भिडियो करे दिई तुम्हारा जस्ट जानो। देखो WBCS प्रिलिमिनारि चेयरमैन स्यार रिप्लाई दिएछेन अनेक कजनके, ठीक आछे। एबं तारा रिप्लाई दिएछे चेयरमैन स्यारेर रिप्लाइयेर मते। आमि तोमादेर बोलेछिलाम आगे तुमि देखबे जे मार्च मासेर लास्ट उइके अथवा एप्रिल मासेर फार्स्ट उइके किन्तु तोमादेर WBCS एक्सामिनेशन होते पारे। तो सेई रेसपेक्टे तुमि देखबे जे 28 तारिख मार्चेर 28 तारिख चेयरमैन स्यार रिप्लाई दिएछेन 21 मार्च। आगे बोले दिई चेयरमैन स्यार रिप्लाई दिएछेन 21 मार्च, ठीक आछे। एबार तोमरा अनेकजन बोलते पारो जे 28 मार्च দেখবে তোমরা 28 মার্চ কিন্তু দোলযাত্রা উৎসব রয়েছে, ফলে মার্চ মাসে যদি এক্সামিনেশন হয় মার্চ মাসের লাস্ট উইকে তাহলে তোমাদের কিন্তু সেই 21 মার্চই হওয়ার সম্ভাবনা। তো 21 মার্চে কিন্তু অনেকজনকে অনেক কজনকে আমার একাডেমিরও অনেকজনকে কালকে থেকে রেগুলার তারা দিচ্ছে আমাকে, আমি কাউকে বলিনি। আমার আজকে কিছুক্ষণ আগে দেখলাম 3-4 জন সেই একই রকম টপিকই পাঠিয়েছে। তো তাই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম যে 21 মার্চে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা 4 এপ্রিল, ঠিক আছে। এবার তোমাদের সামনে কোনো জিমেল মানে জিমেল থেকে কাটিং কোনো কাগজ বা পেপার আমি তোমাদের দেখাইনি, তার কারণ এই প্রিয়েসি ক্লার্কশিপ নিয়ে একটা বিভর্ষ বিভ্রান্তি তৈরি হচ্ছে, আমি আর কিছু দেখাচ্ছি না। তোমরা মনে রেখো ওই মার্চ মাসের 21 তারিখ এক্সাম টার্গেট করেই পড়াশোনা করো। যারা যারা নিজে স্টাডি করছো বা যেভাবেই স্টাডি করো না কেন, তোমরা কিন্তু অবশ্যই রেগুলারলি পড়াশোনা করতে থাকো এবং 21 মার্চের 21 তারিখ কিন্তু তোমাদের পরীক্ষা বা 4 তারিখ যে কোনো একটা, ঠিক আছে। এবার 4 তারিখে যেহেতু ভোটের ব্যাপার রয়েছে 21 মার্চই পরীক্ষা হওয়ার সুইটেবল ডেট বলে মনে করা যাচ্ছে। তো 21 মার্চ কিন্তু এটা অনেকজন আন্দাজ করেও দিতে পারে, কারণ 21 মার্চ থেকে, কারণ দেখো ক্যালকুলেশনটা আমি বলে দিই, কারণ 28 মার্চ তোমাদের দোলযাত্রা, 21 মার্চের যদি মার্চে হয় তাহলে 21 মার্চে হবে। তো আমি তোমাদের কোনো বিভ্রান্তমূলক কথা বলছি না, আমি জাস্ট তোমাদের একটা কথাই বলছি, মার্চ মাসের শেষ উইকে হবে। এটা কিন্তু একটা নিদর্শন পাওয়া গেছে বা চেয়ারম্যান স্যার রিপ্লাই করেছেন অনেকজনকে, একজন দুজনকে জেনুইন রিপ্লাই করেছেন। আমি তাদের জন্যই এই কথাটা তোমাকে বলছি যে রেগুলারলি আপডেট থাকো পড়াশোনার মধ্যে এবং রেগুলারলি স্টাডি করে যাও। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।